সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিয়া মোস্তাকের প্রত্যক্ষ মদদে হত্যা করা হয় জাতির পিতাকে, স্পষ্ট করে গেছে বঙ্গবন্ধুর খুনিরাই, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। করোনা ভ্যাকসিন পেতে রাশিয়া সহ চারটি দেশকে চিঠি পাঠাচ্ছে সরকার, কালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, চীনের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ। রিজেন জেকেজির পর এবার জাদিদ কাণ্ড, অস্তিত্বহীন অটোমোবাইল প্রতিষ্ঠানের সঙ্গে পিপিই সরবরাহের চুক্তি, 9 কোটি টাকা আগাম নিয়ে লাপাত্তা মালিক। এবং ফের চালু হল আন্তনগর 13 জোড়া ট্রেন, তবে পরিচয়পত্র দেখিয়ে ভ্রমণের নতুন নিয়মে ভোগান্তি, টিকিট কেটেও যেতে পারেননি অনেকেই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদত ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারের পথ বন্ধ করতেই বিদেশি আইনজীবীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। তিনি বলেন, বেগম জিয়াও অপারেশন ক্লিন হার্টের নামে নির্বিচারে মানুষ হত্যা করে। বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এই কথা বলেন শেখ হাসিনা। শোকাবহ আগস্টে নানান কর্মসূচির মাধ্যমে সপরিবারে নিহত জাতির পিতাকে স্মরণ করে থাকে আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় রোববার ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়। করোনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে কেন্দ্রীয় নেতারা এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসা জিয়াউর রহমানই জাতির পিতাকে হত্যা করে পরাজিত শক্তির এজেন্ট হয়ে কাজ করেছিলেন। জিয়াউর রহমান যাকে প্রমোশন দিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর জেনারেল বানিয়েছিলেন, সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল। যে অরমান রাষ্ট্রপতি হয়েই এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে, রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল, এমনকি আমরা আমাদের নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। তিনি জানান, বিএনপি নেত্রী ক্ষমতায় এসে অপারেশন ক্লিন হার্টের নামে নির্বিচারে মানুষ হত্যা করে নৈরাজ্য চালিয়েছেন বছরের পর বছর। একটা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পথ বন্ধ বন্ধ করে দিয়েছিল খালেদা জিয়া ক্ষমতায় এসে অপারেশন ক্লিন হার্টের নামে, যত্রতত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে, যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী, তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইন্ডেমনিটি দিয়ে গেছে। করোনার সময়ে দেশব্যাপী কাজ করা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, আরও অনেকের সম্পৃক্ত হবার সুযোগ ছিল। এই করোনা ভাইরাসের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা সহযোগী সংগঠন নেতাকর্মীরা যে যেখানে পেয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের কাছে গেছে, এবং এই কাজ করতে যেয়ে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে। আমাদের নেতাকর্মীরা ছুটে গেছে এই অসহায় মানুষের পাশে। আর তেমন কোনো রাজনৈতিক দল বা কোনো সংস্থা বা কাউকে তো আমরা এভাবে দেখিনি, ঠিক মানুষের জন্য নিজেকে এভাবে অকাতরে বিলিয়ে দেওয়া। মহামারীর বিরূপ পরিস্থিতি অতিক্রম করতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন পেতে রাশিয়া সহ চারটি দেশকে চিঠি পাঠাচ্ছে সরকার, কালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভ্যাকসিন আনার ব্যাপারে সার্বিক প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে ভ্যাকসিন সরবরাহে চীনের অগ্রাধিকার তালিকা রয়েছে বাংলাদেশের নামও। অদৃশ্য ভাইরাস কোভিডের কারণে বিশ্ব পরিস্থিতি বদলে গেছে। কোভিড আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় 7.25 লাখ মানুষের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুসারে কেবলমাত্র বাংলাদেশেই আক্রান্তের সংখ্যা 7.25 লাখ, আর মারা গেছেন 3,500-এরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে রাশিয়া প্রথম ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দেয়ায় বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। এছাড়া আবিষ্কারের দিক থেকে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত অনেকটা এগিয়ে। বাংলাদেশের জন্য ভ্যাকসিন পেতে এরই মধ্যে রাশিয়া সহ চারটি দেশের সঙ্গে কথা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাশিয়ার সাথেও যোগাযোগ হয়েছে, ইতিমধ্যে আমি রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি এবং চায়নার অ্যাম্বাসেডারের সাথেও কথা বলেছি, এবং ইউএসএতে যারা তৈরি করছে তাদের সাথেও কথা বলেছি। আমরা চিঠি অলরেডি WHOতে পাঠিয়েছি,
আর এই চার দেশের চিঠি আমরা অলরেডি দিয়ে দিতে বলেছি। আমাদের কাছে প্রায়োরিটি যারা আগে দিতে পারবে এবং যারা আমাদেরকে সহজ শর্তে দিবে সেটাই প্রায়োরিটি এবং যাদের কোয়ালিটি ভালো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন ইতোমধ্যে জনসংখ্যার 20% ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া চীন বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় রেখেছে জানিয়ে মন্ত্রী বলেন সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেই চূড়ান্ত করা হবে ভ্যাকসিন আনার সার্বিক প্রক্রিয়া। এই বিষয়ে আগামী কাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা আছে। আলোচনায় আমরা ভ্যাকসিন নিয়ে কোথায় কোথায় পাওয়া যায় বিষয়গুলো অবহিত করব এবং মাননীয় প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত দিবেন এই বিষয়ে আমরা সেই বিভাগে সেভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। WHO বলতেছে যে 20% তারা পৃথিবীর সব দেশের জন্যই পপুলেশনের 20% তারা ব্যবস্থা করার চেষ্টা করবে। তবে ভ্যাকসিন আবিষ্কারে বিশ্ব পরিস্থিতি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে, যারা বড় তারপর তারাই তো ঘুষ খাচ্ছে। কোন রকম ঘুষ, দুর্নীতি, অনিয়ম সুপ্রিম কোর্টের কোন পর্যায়ে আমরা বরদাস্ত করব না। গাড়ির যন্ত্রপাতি আমদানি প্রতিষ্ঠান, তার সঙ্গেই দ্বিগুণ মূল্যে PPE সরবরাহের জন্য 32 কোটি টাকার চুক্তি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তির 1.5 মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও 3 মাসেও দিতে পারেনি তারা, উল্টো তুলে নিয়েছে আগাম 9 কোটি টাকা। চুক্তিতে উল্লেখিত জাদিদ অটোমোবাইলসের ঠিকানা অস্তিত্ব নেই এই প্রতিষ্ঠানের। রিজেন্ট জেকেজির পর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি জালিয়াতির এমন চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। আশরাফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। দেশে করোনা শুরুর পর 1,027 কোটি টাকার ফান্ডে গঠন করা হয় ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ERPP প্রকল্প। গত 19 মে 50,000 পিস কাভারঅল PPE, 50,000 পিস KN95 মাস্ক, 50,000 পিস N95 মাস্ক ও 1,00,000 পিস হ্যান্ড গ্লাভসের জন্য 32 কোটি টাকার চুক্তি করে জাদিদ অটোমোবাইলস নামে একটি গাড়ির যন্ত্রপাতি আমদানিকারক প্রতিষ্ঠানের সাথে। বাজারে ভালো মানের একটি PPE দাম 2,000 টাকা করে হলেও জাদিদ তাদের PPE দাম ধরেছে 3,900 টাকা। চুক্তিতে উল্লেখিত জাদিদের ঠিকানা বর্ধিত পল্লবীর 6 নম্বর বাড়িতে গিয়ে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখানে কোনো অফিস নাই, আমি এখানে দাসি 2005 সাল থেকে। না, এখানে না, মিথ্যা কথা, বাটপাড়ি, বিশ্ব বাটপাড়িগুলি সব। উনি তো দীর্ঘদিন ধরে অটোমোবাইলস ব্যবসার সাথে জড়িত, অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ ডিপার্টমেন্টে উনার ভালো কিছু সক্ষমতা আছে। প্যান্ডেমিকটা আসার পরে প্রেক্ষাপটগুলো আর একটু দূরত্ব তৈরি হয়েছে আর উনি রেগুলার এখানে আর আসা শুরু করেননি। সরকারের সাথে করা চুক্তিতে পণ্যের মান সুস্পষ্ট করার নিয়ম থাকলেও ERPP-র তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির স্বাক্ষরিত চুক্তিতে সেটা নেই। বিদেশ থেকে পণ্য আমদানি করতে ওষুধ প্রশাসনের NOC নিতে গেলে প্রথম দফায় অনুমতি দেওয়া হলো, দ্বিতীয় দফায় অনুমতি দেওয়ার আগে বিষয়টি সন্দেহ হওয়ায় চুক্তির সত্যতা জানতে গত 9 জুলাই অধিদপ্তরে চিঠি দেন ওষুধ প্রশাসন, তার উত্তর মেলেনি এখনও। এছাড়া চুক্তিতে 1.5 মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা বলা হলেও প্রায় 3 মাসেও কোনো পণ্য জমা পড়েনি স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরে। কমিটির পক্ষ থেকে কোনো মান যাচাই করা বা এই ধরনের কোনো কাজে যুক্ত ছিলাম না। চুক্তিপত্রে অগ্রিম বিলের ক্ষেত্রে কথায় 20 ভাগের কথা বলা হলেও অঙ্কে 30 ভাগ বিল দেওয়ার কথা উল্লেখ করা হয়। এই অনুযায়ী অধিদপ্তর থেকে 9,09,15,000 টাকা সাউথ ইস্ট ব্যাংকের বনানী শাখার একটি অ্যাকাউন্টে তুলে নিয়ে লাপাত্তা হয়েছেন জাদিদের স্বত্বাধিকারী কাজী শামীমুজ্জামান কাঞ্চন। তার 2টি মোবাইল নম্বরে 3 দিন ধরে একাধিক কল ও মেসেজ পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তিনি এই প্রতিবেদককে ব্লক করে রাখেন। এর মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি। ইতোমধ্যে ERPP-র সাবেক প্রকল্প পরিচালক ইকবাল কবিরকে প্রত্যাহার করা হয়েছে। নতুন পরিচালক এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। রিজেন্ট জ্যাকেজির পর এবার জাদিদ অটোমোবাইলসের জালিয়াতি। প্রশ্ন উঠেছে দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এসব প্রতিরোধের নাকি জালিয়াতির এক মহাযজ্ঞ আয়োজনে ব্যস্ত ছিল স্বাস্থ্য অধিদপ্তর। যেসব ঘটনা প্রকাশ হচ্ছে সেগুলো বিচারের আওতায় আসছে, কিন্তু প্রশ্ন থেকে যায় প্রকাশ হচ্ছে না এমন ঘটনার সংখ্যা আরও কত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। টিকিট যার ভ্রমণ তার, রেলের নতুন এই নিয়মে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই টিকিট নিয়ে রেল স্টেশনে যাওয়ার পরও যেতে পারেননি কাঙ্ক্ষিত গন্তব্যে। তবে মন্ত্রী বলছেন টিকিট বিক্রিতে কালোবাজারি রোধেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে করোনা মোকাবেলা করে পর্যায়ক্রমে সব রুটে আন্তনগর ট্রেন চালুর লক্ষ্যে আজ থেকে যাত্রা শুরু করেছে 13 জোড়া ট্রেন।
টাকা দিয়ে টিকিট কেটেও স্টেশনে ঢুকতে পারেননি এই যাত্রীরা। রোববার থেকে কার্যকর হওয়া টিকিট যার ভ্রমণ তার এই আইনের কারণে ভোগান্তিতে তারা। যাত্রীদের কাছে থাকা টিকিট পরিবারের অন্য কারো জাতীয় পরিচয়পত্র দিয়ে কেটে দেয়া, টিকিটে লেখা নাম আর যাত্রীর নামে অমিল থাকায় ফেরত দেওয়া হয় তাদের। উনি বলছে আমি যেতে পারবো না। কেন? এই যে টিকিট করছি আমার আইডি না, আমার আইডি কাটতে হবে। উনি বলতেছে যে আমি যাইতে পারবো না, টিকিটটা আমার মেয়ের জামাইদা করাইছে। আইডি কার্ড সাথে নিয়ে আসি নাই, এখন বলতেছে যে আপনি পরে আসেন। নতুন এই বিধিতে টিকিট হস্তান্তরকারীকে 3 মাসের কারাদণ্ড, টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার নিয়ম করা হয়েছে। একইভাবে যাত্রীকেও জরিমানা স্বরূপ গুনতে হবে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড। আমরা তো সবাই 100% শিক্ষিত না, জানাটা বুঝবো সবাই। অনেকে অশিক্ষিত যারা আছে তারা তো বুঝতে পারবে না যে অনলাইন কি। পজিটিভ দিক হচ্ছে যে কালোবাজার এটা বন্ধ হবে, এটা ঠিক আছে, অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে যার টিকিট সে ভ্রমণ করবে। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী জানান, টিকিট কালোবাজারি ও জালিয়াতি প্রতিরোধেই এই আইন করা হয়েছে। আমরা কেন এটা করছি? যাতে ব্ল্যাক মার্কেটটা ঠেকানোর জন্য। একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে, যাতে আপনি ব্ল্যাক মার্কেটিং করছেন না, এইটা আমাদেরকে বুঝতে হবে। করোনা সংকট মোকাবেলা করে 31 আগস্টের মধ্যে আন্তনগর সব ট্রেন চালুর লক্ষ্য নিয়ে প্রথম ধাপে, 19টির পর দ্বিতীয় ধাপে রোববার চালু হয় আরও 13টি ট্রেন। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। করোনার এ সময়ে বাড়ল আকাশপথে ভ্রমণের খরচ। এখন থেকে বিমানে কোথাও গেলেই উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি বাবদ গুনতে হবে বাড়তি টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। আর বিমান কর্তৃপক্ষ বলছে এ ফি বাবদ 300-450 কোটি টাকা আয় হবে প্রতি বছর। অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বিমান ভ্রমণের খরচ বাড়ল 170 টাকা। বিমানে ভ্রমণের ক্ষেত্রে প্রতি যাত্রীকে উন্নয়ন ফি দিতে হবে 100 টাকা ও নিরাপত্তা ফি 70 টাকা। এছাড়া সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি ও নিরাপত্তা ফি বাবদ গুনতে হবে মোট $11 বা 900 টাকারও বেশি। পরিচালনবাহী মেট্রোতেই এই ফি নির্ধারণ করা হলেও একে বাড়তি চাপ হিসেবে দেখছেন বেশিরভাগ যাত্রী। মানুষের ইনকাম কমে গেছে এই মুহূর্তে, আমি মনে করি এটা যেটা একটা বাড়তি চাপ সৃষ্টি করবে। যদি তারা আসলে বাস্তবে উন্নয়ন করে হয়তো আমরা দিতে বাধ্য। চার্জটা রেগেনস্টে সার্ভিসটা ঠিক মতো দেওয়া হয়, এটা আন্ডারস্ট্যান্ডেবল, কোনো সমস্যা নাই। সরকারি সিদ্ধান্তে এই ফি আরোপ করা হয়েছে জানিয়ে বিমানবন্দরের পরিচালক জানান, বিমানবন্দরের উন্নয়ন আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহৃত হবে এই অর্থ। বছরে আনুমানিক 300-350 কোটি টাকা সিভিল এভিয়েশন রেভিনিউ ইনকাম হবে, এবং যা কিনা বিমানবন্দর উন্নয়ন এবং নিরাপত্তার কাজে কিছুটা হলেও সহায়তা করবে। বর্তমান সংকটকালীন সময়ে এই ফি আরোপ করা ঠিক হয়নি বলে মনে করে এয়ারলাইন্সগুলো। এতে বিমানে ভ্রমণে কিছুটা বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সিদ্ধান্তটা এয়ারলাইন্স এবং যাত্রী দুজনের জন্য এই মুহূর্তে একটা বাড়তি চাপ বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা ডেফিনেটলি ডেভেলপমেন্টের পক্ষে, এটা যদি কিছুদিন পরে অ্যাটলিস্ট কিছুটা স্থিতিশীলতা যদি আসতো, তখন যদি এটা ইমপ্লিমেন্ট করা যেত, আমার মনে হয় সবাই এটাকে খুব সহজভাবে মেনে নিত। গত 22 জুলাই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিমানের টিকিট না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। সকালে নগরের 2 নম্বর গেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে নানা হয়রানির কথা তুলে ধরেন করোনার আগে দেশে এসে আটকা পড়া রেমিটেন্স যোদ্ধারা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। টিকিট না পেয়ে পাসপোর্ট উঁচিয়ে বিক্ষোভ রেমিটেন্স যোদ্ধাদের। বেশ কয়েকদিনের নানা হয়রানি আর ক্ষোভ আজ রূপ নেয় বিক্ষোভের। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে রাস্তায় নেমে নানা হয়রানির কথা তুলে ধরেন বৈদেশিক মুদ্রা প্রেরণকারী দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীরা। 8 মাস 10 দিন হয়ে গেছে, এখন এরা বলতেছে যে হঠাৎ যারা 6 মাসের ভিতরে আছে তাদের পেপারগুলি জমা দেন, আর যারা 6 মাসের অতিক্রম হয়ে গেছে তাদের পেপারগুলি দিবেন না। যখন সিরিয়াল বাজি তখন বলতেছে যে কি আপনারা টিকিট এখন দিতে পারবো না, আমার তো টিকিট হইতেছে না। ট্রাভেলস গেছে আমার তো 1 লাখ টাকা চাইছে, কেউ কোনোটা বলছে 80,000 টাকা চাইছে। তবে বিমান সংস্থাগুলোর নানা দুষ্কৃতির কথা উল্লেখ করে অতিরিক্ত যাত্রীর কারণে কিছুটা এ সমস্যা বলে জানাই আটাপ। যে ক্লিয়ারেন্স লাগবে না বলছে, সাথে সাথে মানুষ হুমরিকে বিমানতে গেল, সাথে সাথে তারা তো প্যাসেঞ্জারকে সিট দিতে পারবে না। ফ্লাইট বাড়ানোর জন্য বলেছি, অ্যাকর্ডিংলি টুকটাক ফ্লাইট বাড়তেছে কিন্তু তাতে সংকুলন হচ্ছে না। মূলত করোনার আগে আবুধাবি, দুবাই আর শারজা থেকে আসা প্রবাসীরা এই বিক্ষোভ করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
ঘুষ ছাড়া ফাইল নড়ে না উচ্চ আদালতে, এমনকি নজর এড়াতে টয়লেট ও চায়ের দোকানে চলে লেনদেন, এমন অভিযোগ করেছেন আইনজীবীরা। তারা বলছেন, মামলা করা থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত প্রতি পদে পদে আপোষ করতে হয় ঘুষের সঙ্গে। আজ এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। যারা বড় করবে তারাই তো ঘুষ খাচ্ছে, তারা আর কি এরা কি করবে? এটা তো শিখাইছে যে টাকা ছাড়া করবি না, একটা অর্ডার নামাই তোলে টাকা লাগে, টাকা ছাড়া নামাই তোলে না। অষ্টমের ভিতরে টাকা লাগে, অষ্টমের ভিতরে বাথরুমে একটা টাকা লাগে, আপনি কি বন্ধ করতে পারবেন? আচ্ছা মানলাম, এটা ক্লোজ হয়ে গেল, বাইরে একটা টাকা লাগে। ঘুষ ও অনিয়মের ঘটনা যেন ওপেন সিক্রেট, দেশের সর্বোচ্চ আদালতে সবাই জানে কিন্তু কেউ মুখ খোলে না। মামলার আবেদন থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত ধাপে ধাপে দিতে হয় ঘুষ। নজরদারি এড়াতে টয়লেট ও চায়ের দোকানে হয় রমরমা ঘুষ বাণিজ্য। রোববার হঠাৎই ছন্দপতন হয় এমন অপতৎপরতার ঝটিকা অভিযানে একটি শাখায় যান আপিল বিভাগের বিচারপতি। আটক করা হয় 43 জনকে, যদিও পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। আইনজীবী সমিতি দায়িত্ব নিয়েছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ওনারাই ব্যবস্থা নিচ্ছে। অনিয়মের সঙ্গে শুধু যে কোর্টের কর্মচারীরা জড়িত তা কিন্তু নয়, কিছু অসাধু আইনজীবীও জড়িয়ে পড়েছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানান আইনজীবী সমিতি। দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। এর আগেও ঘুষ অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জিয়া মোস্তাকের প্রত্যক্ষ মদদে হত্যা করা হয় জাতির পিতাকে, স্পষ্ট করে গেছে বঙ্গবন্ধুর খুনিরাই। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং করোনা ভ্যাকসিন পেতে রাশিয়া সহ 4টি দেশকে চিঠি পাঠাচ্ছে সরকার, কালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। চীনের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।